ঈদ মোবারক আমন্ত্রণ দেশ টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন রাজনীতিকের অন্দরে অনুষ্ঠানে আজ এই পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি নাদিরা জাহান আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে একজন রাজনীতিবিদের বাংলাদেশের অন্যতম দলের রাজনীতিবিদের তাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন আপনাদের সামনে তুলে ধরা এবং তাদের সাথে আড্ডা দেওয়া আজ আমরা এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তার সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিসের বাসায় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আপনাকেও ঈদের শুভেচ্ছা ঈদ একটা বিশেষ দিন কিন্তু রাজনীতিবিদদের তো আসলে প্রতিদিনই অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয় তো এই বিশেষ দিনটি আসলে আপনারা কিভাবে কাটান ধন্যবাদ আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা ঈদ মানুষের জীবনে একটি আনন্দ নিয়ে আসে যেমন কোনো ঈদ আমি কাটিয়েছি কারাগারের অন্তরালে কোনো ঈদ কাটিয়েছি আমি দেশান্তরে কোনো ঈদ কাটিয়েছি আমার পুত্রহারা শোকের মধ্যে কোনো ঈদ আবার কাটিয়েছে অনেক কর্মীদের ভিড়ে অনেক মানুষের ভিড়ে বিশেষ করে ঈদের দিনটি ছিল এক সময় বাবার সাথে নামাজ পড়ব ভাইয়ের ভাইদের একসঙ্গে তারপরে এসে মাকে সালাম করব এরপরে বন্ধুবান্ধব নিয়ে দুষ্টুমি করবো অনেক আনন্দ করব বয়স বাড়ার মধ্য দিয়েই আবার ঈদ এসছে যে শুধু ছাত্র রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ানো 1981 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে এলেন তখন এবং আমি কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম তখন ঈদ কেটেছে কিন্তু আমরা মাননীয় নেত্রীকে যাকে মায়ের মতো আমরা স্নেহ করে থাকি নামাজ পড়ে এসে তাকে সালাম করার মধ্য দিয়েই কিন্তু আমাদের ঈদের দিনের যাত্রা শুরু হতো আমার একটি ছেলে একটি মেয়ে আমার ছেলেটি ছিল আমার বন্ধুর মতো আমি ওর সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড ছিলাম ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল এই ছেলেটিকে হারিয়ে তারপরে ঈদগুলো এসছে আরেকটি কষ্ট বেদনা নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়া আমার একটি অভ্যাস এই নামাজ পড়েই ছেলেটির কবর জিয়ারত করি বনানী কবরস্থান সহ সারা দেশে যারা কবরবাসী আছেন আমার মরহুম বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন সহ যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করে তারপরে চলে আসি আমরা মাননীয় নেত্রী শেখ হাসিনাকে সালাম করার জন্য তার সামনে আসার সঙ্গে সঙ্গে কষ্টটা ভুলে যাই ছেলের কষ্টটাও ভুলে যাই আমি এবার ভাবির কাছে জানতে চাই ভাই তো অনেক ব্যস্ত থাকেন আপনার ঈদের দিনটা বাকি দিনটা কিভাবে কাটে ধন্যবাদ নাদির আপা জনাব নানক ছাত্র সময়কাল থেকেই আমি তার সঙ্গে জড়িত 6 আগস্ট 1976 এনগেজমেন্ট হয়েছিল আর 10ই আগস্ট তিনি অ্যারেস্ট হয়েছিলেন ঈদের সময় আমার এই ছাত্র রাজনীতির লোকজন যারা আছেন ছাত্রলীগ তখন তো খুবই ছাত্রলীগ সবার সঙ্গেই আমার ঈদটা কাটে সবসময় ছাত্রলীগে যখন ছিলেন তখন ছাত্রলীগে নেতাকর্মীরাই থাকতেন বাসায় ছোট্ট বাড়িতে মধ্যেই আমার অ্যারেঞ্জমেন্টটা হতো রান্না করে তাদেরকে খাওয়ানো আত্মীয় স্বজনদের অতিথি আপ্যায়ন করানো এ ব্যাপারে আমি কখনো এতটুকু বিচলিত হইনি কখনো আমি আমার কাছে মনে হয়নি এটা বোঝা আমি নিজের মনে আপন করে আমি এটাকে গ্রহণ করেছি এবং মনে করেছি এটা আমার পার্ট অফ লাইফ এবং আপনি নিজেও তো ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন আমি ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র ইউনিয়ন কিন্তু খুব দুঃখর ছিল অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এটা আমরা দূরের থেকে ছুটে যেতাম তার বক্তৃতা শোনার জন্য তো এভাবে শিক্ষা অঙ্গনটা এভাবেই কেটেছে সেক্ষেত্রে ঈদটা সবাইকে নিয়েই কিন্তু আমি বেশ মজাদারভাবে আমার সবসময় কেটেছে রমজান আসলে একটি পাঞ্জাবির কথা যখন আসে তখন আমার ছেলের কথা স্বাভাবিক আসে আমি একটু হই আর বেশি খারাপ হয়ে যায় আমার মেয়ে আমার মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় রাখি আমার মেয়ের নাম এসাবরিন রাখি তার দুটি ছেলে আর আমার ছেলের ঘরে একটি মেয়ে আছে ওদের মুখে নাতি নাতনিদের মুখের দিকে তাকিয়ে আমি যতটা সামাল দিতে পেরেছি আমার মেয়েটি এখনও পারেনি জননেত্রী শেখ হাসিনা আমাকে গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্বটি ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি এটার দায়িত্ব আমাকে দিয়েছেন এটা দেখাশোনা আমি করি
পাশাপাশি ভাবে আমার দাদার বাড়িতে একটি মাদ্রাসা আছে, শাহালি শাহ মাহমুদী আলিম মাদ্রাসা, সেটা সভাপতি আমি। এগুলো ঝামেলা টামেলা আছে, স্কুল আছে, এগুলোর একটু দায়ভার আছে, এগুলো শেষ। এটা কি আপনি ব্যাংকার থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পর থেকেই দায়িত্ব পালন করছেন? আমি অতীতে ব্যাংকার ছিলাম এবং লিগাল ডিপার্টমেন্টে, আমি ফার্স্ট লেডি লয়ার অফ বরিশাল বার, এখানে আমি অনেক দিন আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে 32 ইয়ার্স আমি জব করেছি। আপনাদের বিয়ে নিয়ে একটা মজার ঘটনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং আপনাদের বিয়ের ব্যাপারে যুক্ত হয়েছিলেন। আমাদের জীবনে কিন্তু আসল প্রেম দীর্ঘ সময়ের প্রেম, এবং 75-এর পরে 82-তে বিয়ে হয়, এর আগে এনগেজমেন্ট ছিল। বিএম কলেজে সে ভর্তি হয় ইকোনমিক্সে, আমি অনার্সে, আমি ভর্তি হই পলিটিক্যাল সায়েন্সে। ফার্স্ট ইয়ার থেকেই তাকে দেখা, জানা এবং তাকে ভালো লাগা, এবং এই ভালো লাগা থেকেই আর কি প্রেম, গভীর প্রেম, এবং সে প্রেম আজকালকার খুব কম দেখা যাবে। আমাদের ফ্যামিলির ট্র্যাডিশন এরকম যে আমরা কোনো জিনিস গোপন রাখি না, তাকে যে আমি ভালোবাসি তাকে যে আমার ভাই বোনদেরকে জানিয়েছি, মাকে জানিয়েছে, বাবা জানিয়েছে। আমার বাবা আবার খুব আধুনিক মানুষ ছিলেন, সেগুলো খুব সহজভাবে মেনে নিতেন। তো তাদের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আমাকে বলে দিলেন যে না, তুমি এখানে এই ফ্যামিলির সঙ্গে তুমি ঘর বাঁধতে পারো। যেহেতু আমার মা জানতেন, আমার মা বললেন যে মৃত্যুশয্যায়, তখন আমার মা বললেন যে নার্গিসকে নিয়ে আসো। তো আমার বাবা গিয়ে তাকে নিয়ে আসলো, এবং সত্যি কথা বলতে কি, সে আমার মায়ের সব সেবা শুশ্রূষা করতো, কোনো ধরনের কোনো অনীহা ছিল না। আমার মা যখন চিরবিদায় নেয়, আমার জীবনটি একটা নাটকীয় জীবন। আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমি তখন বরিশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি, আমি তার কিছুদিন আগেই বিএম কলেজে বাক্স ইলেকশন হলো, বাক্স ইলেকশনে ফুল প্যান্ডেল জয়লাভ করলাম 3 মাস আগে। এরপরেই ঢাকা ডাকসুতে ইলেকশন, তখন নেত্রী ঢাকার আওয়ামী লীগ নেতাদেরকে নির্দেশ দিলেন যে কাদের, ওবায়দুল কাদের ভিপি, আর বরিশাল থেকে নানককে এনে ভর্তি করায়, নানককে জিএস ইলেকশন করাও। আমার ডাকসু ইলেকশনের 7 দিন আগে আমার মা চিরবিদায় নিলেন, যে 76 সনের 6 তারিখ এনগেজমেন্ট হলো, 10ই আগস্ট আমি গ্রেপ্তার হয়ে গেলাম বরিশাল বিএম কলেজ থেকে। এবং আমাকে সেদিন ছিল সহবরাতের রাত, তো আমি গ্রেপ্তার হবার পরে ওই সহবরাতের রাতে আমাকে ফ্যানের, থানায় ফ্যানের রিংয়ের সঙ্গে উল্টো টানিয়ে সারা রাত আমাকে টর্চার করলো। এরপরে তো 34 মাস কারারুদ্ধ ছিলাম আমি, অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে কারাগারে বসে। কিন্তু আমি খুব কৃতজ্ঞ আমার মরহুম শ্বশুর শাশুড়ির উপরে যে তারা তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেনি, এবং সে আমার জন্য অপেক্ষা করেছে। তার চিঠি জেলখানায় স্তূপ হয়ে গেছে, তার চিঠিতে সে আমাকে নিজের হাতে সোয়েটার বুনিয়ে বুনিয়ে, ওই যে তখন তো আর এত ইয়ে হয়নি, বানিয়ে আমাকে পাঠাতো একটা না, ওখানে যারা ছিল সবাইকে। এবং আমাদের এই বিয়ের ব্যাপারটাতে আমার একটি পর্যায়ে না কখন নেত্রী বলে দিল যে তুমি ওকে নিয়ে আসো, ঢাকা আসলো। তো নেত্রী আমাদের জীবনে অনেক কিছু করেছে। আমাদের জীবনে আমাকে বরিশাল থেকে এনে ছাত্রলীগের সেক্রেটারি বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করেছি পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য, এবং এখন পর্যন্ত আপনি সেই দায়িত্ব পালন করে আসছেন। তারপরে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব দিলেন, আমাকে চাকরি দিয়েছেন, মনে রেখে চেষ্টা করেছি। সে বরিশালের প্রথম লেডি লয়ার। তো একদিন জেনারেল এরশাদের ক্ষমতার মানে একটি মেয়ে, নাম রেখা, এখন সে সিনিয়র ম্যাজিস্ট্রেট চাঁদপুরে বাড়ি, ও পুলিশের বাড়িতে আহত হলো, ওর মাথা ফেটে গেলো, ঢাকা মেডিকেলে ওকে অনেকগুলো চুল ফেলে দিয়ে ওর ব্যান্ডেজ করে দিল। তার কাছে যখন খবর গিয়ে পুষল যে রেখা আহত হয়েছে, সে চলে আসলো হাসপাতালে। হাসপাতালে এসে সে তার বাসায় নিয়ে গেল রেখার কাছ থেকে শুনে, এবং বাসায় বসে সে সেবা শুশ্রূষা করেছে। তো যেদিন বাসায় গেল, তার পরের দিনই নেত্রী এসে হাজির হলো, ওকে দেখতে আসলেন আমার বাসায়। ওকে দেখেই বলো, কী ব্যাপার, তুই চেম্বারে যাওনি? তো বললো যে আমাকে তো আপনার ভাই
চেম্বার করতে দেয় না আর ছাত্রদেরকে ভাবটা দেয় আর এই সেবা শুশ্রূষা করে ও বলতেছে যে এটা নরদের নারীদের প্রতি নির্যাতন তো দুইটা হাইয়েস্ট ডিগ্রি নেওয়া মানুষ হ্যাঁ তোকে দিয়ে ভাবটান দেবে না কালকে তো এই তোর সমস্ত কাগজপত্র সার্টিফিকেট টার্টিফিকেট আমি আমার ড্রাইভার পাঠাবো ওর কাছে দিয়ে দিস তো এই সে সব সার্টিফিকেট দিয়ে দিল তার সাত দিনের মধ্যেই তার সার্ভিসের ইয়ে আসলো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো তখন তো প্রাইভেট ব্যাঙ্ক মাত্র দুই একটা ব্যাঙ্ক তো সে প্রফেশনাল অফিসার হিসেবে লিগাল অফিসার হিসেবে ঢুকলো বিকজ সি ইজ অ্যাডভোকেট তো এই তার চাকরি জীবন 32 বছর চাকরি জীবন কাটালেন নেত্রী আবার যখন সে রিটায়ার করলেন রিটায়ার করে আবার ভাবিকে নতুন দায়িত্ব দিলেন নতুন দায়িত্ব তখনকার শিক্ষামন্ত্রী নাহিদ ভাই সামনে বসা নাহিদ ভাইকে বললেন এই নানকের ওয়াইফ নার্গিসকে একটা বিশ্ববিদ্যালয় বরিশালে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে দাও ওইটা দেখাশোনা করো তো সেই আর যে কথা সেই কাজ মুক্তিযুদ্ধের সময়ে আপনি কোন বয়সে ছিলেন এবং ওই সময়টাতে কখন ভাবলেন যে যুদ্ধে যাবেন মুক্তিযুদ্ধের সময় আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র 1969-এ আমি ছাত্রলীগের স্কুল শাখা একে স্কুল শাখা বরিশালে একে স্কুলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি তো 1969-এর ছাত্র গণ আন্দোলনের সময় আমার যে ভূমিকা ছিল রাস্তায় মিছিল মিটিং গুলির সামনে যাওয়া 28 জানুয়ারি বরিশালে গুলি হলো বিডিআর 144 দ্বার ভাঙা হলো একে স্কুল থেকে মিছিল নিয়ে বেরোলাম যেদিন 28 জানুয়ারি গুলি হলো সেদিনও খবর গিয়েছিল যে আমি মারা গিয়েছি কিন্তু আসলে আমার পাশ থেকে আমার পাশে আমার আমার বন্ধু আমার সহপাঠী বন্ধু আলাউদ্দিন সেদিন ইপিআরের গুলিতে নিহত হয়েছিলেন আমরা বলতে পারেন যে আমরা পুরো পরিবারটা এমনকি আমার বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন মানে কড়া আমেরিকার ছিলেন এবং উনি আমাকে সবসময় সাহায্য করতেন যাই হোক ছোটোবেলা থেকে আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমাকে ইঞ্জিনিয়ার বানাবেন আমার মার ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানাবেন এই কারণে আমি রাজনীতিতে এত সিরিয়াস হয়ে যাচ্ছি দেখে আমার বড় ভাই তখন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে করাচিতে চাকরি করেন সব আত্মীয় স্বজন বললো যে তাকে এখানে রাখলে পরে সে এটা করবেই তাকে সরায় দিতে বললো আমার বাবাকে আমার বাবা আমাকে করাচিতে পাঠিয়ে দেন মিথ্যে কথা বলে 1971-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 25 মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেন তখন বরিশালে শহীদ মরহুম আব্দুর রব সেনেবাদ সাহেব ইউসুফ হোসেন হুমায়ুন আমির হোসেন আমু ওনার যে সংগ্রাম পরিষদ ছিলেন এটি সদর গার্লস স্কুলে ছিল সেই সংগ্রাম পরিষদের অফিসটি ওই জায়গা থেকেই পরিচালনা হচ্ছিল তো ওই টেলিপ্রিন্টারটি যখন মধ্যরাতের পরে গিয়ে বরিশালে পুষলো আমু ভাইদের হাতে এবং আব্দুর রব সেনেবাদ সাহেবের হাতে আমি খুব ভালো চুঙ্গা মারতাম আমার গলার স্বর নাকি ভালো তো সেই কারণে আমাকে বলা হলো যে আমাকে মাইকিং করার জন্য ওইটা প্রচার করার জন্য বিশ্বাস করেন যখন দাঁড়া দাঁড়ায় ঘোষণা করছি হাজার হাজার মহিলা পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব রাস্তায় বেরিয়ে আসছে তো এই থেকেই শুরু এরপর তো বরিশালে আনাদার বাহিনী আক্রমণ করলো বরিশাল দখল করলো আমরা অস্ত্র ট্রেনিং নিলাম আমি একটু বলে রাখতে চাই অস্ত্র ট্রেনিংয়ের আংশিক ট্রেনিং আমার ছিল বিকজ আমি ইউটিসি ছিলাম ছাত্র জীবনে তো তারপরও একটি শর্ট ট্রেনিং আমাদেরকে দিলে সেই শর্ট ট্রেনিং নিলাম এবং এরপরে আবার আমরা দিলাম আমু ভাই বরিশাল থেকে সরে যেতে বললো বললো যে তুমি সরে যাও আমরা সরে যাচ্ছি ওরা বরিশাল দখল করতেছে রাতেই ঢুকে যাচ্ছে বরিশাল এরপরে মুক্তিযুদ্ধ করেছি গোন্ডদি সেক্টরে যুদ্ধ করেছি আমি মুজিব বাহিনীর সদস্য ছিলাম আবুল হাসনাত আবদুল্লাহ মরহুম আব্দুল শহীদ আব্দুর সেনেবাসের ছেলে সে মুজিব বাহিনীর প্রধান ছিলেন তার নেতৃত্বে আমরা যুদ্ধ করলাম গোন্ডদির সেক্টরে যুদ্ধ করলাম বানুরিপাড়া থানা আমরা অকুপাই করলাম আমার দায়িত্বটা ছিল বানুরিপাড়া থানার নদীর দিক থেকে এগুলো তো এই যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলো 9 মাস যুদ্ধ করলাম ভাবির কাছে জানতে চাই যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন এবং আপনি কি যুদ্ধে কোনোভাবে জড়িত ছিলেন কি না মুক্তিযুদ্ধের সময় ওই সময়টায় ওর বয়স আর আমার বয়স তো বেশি কাছাকাছি বয়স তো সে সময় যুদ্ধ চলছে আমার বাবার বন্ধু এ দুই ছেলে এরা পালিয়ে যুদ্ধে যাচ্ছে
যাওয়ার পথে প্রচুর অস্ত্র ফেলে গেছিলো আমাদের কাছে, বস্তার মধ্যে বেঁধে। ওর সুবাদে জানা অজানা অনেক অস্ত্র আমি লুকিয়ে রেখেছি বাড়িতে। স্বাধীনতার পরপরই তো ইন্টারমিডিয়েট হয়ে গেছে, সবাই কলেজে ভর্তি হয়েছে, অনার্স ভর্তি হয়েছে, তখনও কিন্তু মানুষের ঘরে ঘরে অস্ত্র জমা হয়ে গেছে, কিন্তু খোঁজাখুঁজি ছিল, চলতো। তারপরে আমরা আমার দাদা বাড়িতে যুদ্ধের সময় ওখানে ওই বাড়িতে আমরা পালিয়েছিলাম, এবং ওখানে প্রচুর লোকজনকে আমার দাদা বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল তখন, এবং খাবার তৈরি করে তাদেরকে দেওয়া হয়েছিল। এক কথায় আমি বলবো, মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা অবশ্য নেই এটা ঠিক, তবে মুক্তিযোদ্ধাদের আমাদের পরিবার সব রকমের সাহায্য করেছে। বিডিআর বিদ্রোহের সময় তো আপনি প্রথম যে ব্যক্তি বিদ্রোহের ওই ঘটনার পরে ভেতরে গিয়েছিলেন, আপনি এবং তৎকালীন হুইপ ছিলেন জি মির্জা আজম, সেই সময়টাতে আসলে আপনার কেমন অনুভব হয়েছিল যখন জান, কারণ ভেতরে কি সিচুয়েশন আপনারা তো জানেন না। এমন একটি বিষয় যে এটি আমি তখন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি, আমি অফিসে যাচ্ছি, আমি যখন পররাষ্ট্র মন্ত্রণালয় পেরিয়ে শিক্ষা ভবনের কাছাকাছি গিয়েছি, তখনই আমি মাননীয় প্রধানমন্ত্রীর টেলিফোনটা বেজে উঠলো, নানক তুমি কোথায়? তো আমি বললাম যে আবার আমি তো অফিসে সচিবালয়ে যাচ্ছি। তো বললো যে জানানোর ঘটনা বিডিআর বিদ্রোহ করছে, তাড়াতাড়ি করে চলে আসো যমুনায়। তখন উনি যমুনাতে থাকেন। আমি ইউটার্ন করেই আমি ফোন করলাম মির্জা আজমকে, খুব তাড়াতাড়ি নেত্রী ডাকছে, তাড়াতাড়ি চলে আসো যমুনায়। যে মাননীয় প্রধানমন্ত্রী একটি পর্যায়ে দুপুরের দিকে উনি আমাদেরকে বললেন যে তোমরা যাও, আলোচনার মধ্যে দিয়ে এটা সমাধান করার চেষ্টা করো। তো তখন উনি আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে দিলেন, এই ফোনে যোগাযোগ করবো। তো আমরা আসলে তখনও কিন্তু বুঝতে পারি না যে এত বড় একটা বিশাল ঘটনার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। কিন্তু ওদের ভিতরে এমন একটা অবস্থা ছিল যে ওই মুহূর্তে ঢোকার মতো অবস্থাও ছিল না। আমরা সাদা পতাকা উড়িয়ে আমরা মাইকে বললাম যে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, আমাদেরকে আলোচনা করার সুযোগ দেন, গোলাগুলি বন্ধ করেন। তিন ধরনের মানুষ ছিল ওই আমাদের উপলব্ধিতে। একদল দেখছি খুব হিংস্র, আরেক দল দেখেছি নমনীয়, আরেক দলকে দেখেছি যে যারা আলাপ আলোচনা করতে চায়। তো ওদের মধ্যে বহু বিভক্তি ছিল। একটি গ্রুপ ছিল লাল কাপড় বাঁধা, মুখে বাঁধা, এরা খুব হিংস্র ছিল। যে পরের দিন আমরা একটি পর্যায়ে এসে আম্বালা সুইটসে আমরা একটা থার্ড প্লেস করলাম, একটা নিউট্রাল জোন হিসেবে। এখানে বিডিআরের গ্রুপ আসতেছে, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করছি। কিন্তু ইন্টারেস্টিং হলো যে গ্রুপটা যায় সেই গ্রুপটা যাওয়ার পরে ওদেরকে ওরা আটকে ফেলে। আচ্ছা, আবার অন্য প্রত্যেকবার নতুন নতুন করে নতুন নতুন গ্রুপের সঙ্গে কথা বলতে হয়। তা আমরা কখনোই ধৈর্যচ্যুতি হয়নি, আর আমরা টাইম টু টাইম মাননীয় প্রধানমন্ত্রীকে এই ঘটনা জানাচ্ছি। আমরা কিন্তু তখন পর্যন্ত জানি না যে ভিতরে ওরা একটা হত্যাযজ্ঞ চালিয়ে ফেলেছে। সেনাবাহিনীর এতজন চৌকস কর্মকর্তাকে ওরা প্রথমেই মেরে ফেলছে। আমাদের সঙ্গে পুলিশ বাহিনীর লোকেরা ছিল, ডিএমপি কমিশনার ছিল, আইজিপি ছিল আমাদের, যখন আমরা গেটের এপাশে বসে কথা বলি অনেকেই ছিল, র্যাবের ডিডিজি ছিল, এডিজি ছিল, অনেক কর্মকর্তা ছিল, সামরিক গোয়েন্দা বাহিনীর লোক ছিল, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের লোকরা ছিল। ইন দিস টাইম আমার ছেলেটি একবার একটা ফোন করেছিল, যাবো তুমি যদি মারা যাও তাহলে আমরা গর্বিত সন্তান বেঁচে থাকবো। ওই সময়টাতে ভাবির কি অনুভূতি হয়েছিল? অভিব্যক্তি বলতে আমি এটাই বলবো, সে তো চলেই গেছে ওখানে, একটা গৃহযুদ্ধের দিকে দেশটা না যায়, এই প্রশ্নটা আমার মনে কিন্তু তখনই আসছে। এবং আমি খুব দোয়া করেছি যে আল্লাহ তুমি তার যে কাজেই যাক যেন সার্থক হয়। আমি তো কিছু আসলে তখনই বুঝে উঠতে পারিনি, তো সবার কথায় কথায় একটু একটু বুঝতে পারছি যে এটা হচ্ছে। তো অনেকেই বললো যে নানক ভাই ওখানে গেছে, তো এটা নানক ভাই সাকসেস হয়ে আসবে, তার ফেলিওর বলতে তার কোনো জীবনে কিছু নাই। যে ওই ভয়ের হারিয়ে যাচ্ছে এটা আর ভাবিনি, তখন আসলে দেশের কথাটাই আসছে মনে যে একটা মুক্তিযোদ্ধা সে আবার সে ওখানে গেল, আল্লাহ তাকে তুমি অপমানিত করো না, এ কথাই। ভাবির কাছে জানতে চাই, সব কিছু মিলিয়ে সংসার আসলে কীভাবে সামলাতেন? সংসার জীবনকে চালাতে গেলে লিডারশিপ মেনটেন করতে হয়, এই লিডারশিপের মাঝখানে একে অপরের পরিপূরক না হলে এটা হয় না। আমার কর্তাটি মানে জাহাঙ্গীর কবির, সে খুব ভালো রান্না করেন, এবং কখনো কখনো দেখা গেছে
যে সে আমি একটু দেরি হয়ে গেছে ব্যাংকের চাকরি, আমি দেখলাম সে এসে রান্নার কাজটি শেষ করে ফেলেছে। সে বাংলার বাড়িতে কাজ করত, পেপার ছেড়ে দিয়ে সে চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে বাড়ি ফিরত। আমার ছেলে মেয়ে খুবই ছোট, তখন সে উঠতে উঠতে দশটা এগারোটা বেজে গেত যেত ঘুম থেকে। সকালে মোটামুটি আমি এই সারা সপ্তাহের রান্নাটা আমি করে রাখতাম, শুধু ভাত আর ডালটা থাকতো। এই দুপুরে সাইডটা কিন্তু সেই সামলাতেন। বাচ্চারা কাকে বেশি ভালোবাসে, আপনাকে না বাবাকে? এ কথায় একেবারেই বাবাকে। আচ্ছা, একটু শাসন শাসন একটু বেশি আমার। অবসর সময় কিভাবে কাটে? নেত্রীর পারমিশন নিয়েই আমরা একটু বাইরে বেড়ানো টেড়ানো, দেশের মধ্যে বা দেশের তার তো ঢাকা লিপ করতে হলেও বলতে হয়। আমরা একটি বেলা যেমনি রাতে আমাদের ডাইনিংটা খুব মজার, আমরা সবাই সারাদিনে যে যেথায় থাকি যেমনি থাকি কাজে, কিন্তু রাতে খাওয়ার সময় টেবিলে সবাই চাই, সবাই একত্র হয় এবং সেটা যত রাতে হোক আমরা একসাথে হব। এবং এই টেবিলটা জয়েন করার জন্য যখন যেখানে থেকেছি নেবারাররা কিন্তু খুব বসে থাকে, কখন নানক ভাই আসবে বা চাচু আসবে তার সঙ্গে একসঙ্গে রাতে ডিনার। এটা রাত হতে পারে, একটা দেড়টাও হয়ে যায় অনেক সময়। এই ছোটো ছোটো ছেলেমেয়েরাও বসে থাকে, নানা ভাই আসবে বা দাদা আসবে, একসঙ্গে আমরা খাবো তাদের লেখাপড়া শেষ করে। আর এমনি আমরা বেড়াতে খুব পছন্দ করি, গান শুনতে পছন্দ করি। আমার ছেলেমেয়েরা, আমার নাতি নাতনিরা তারাও কিন্তু গান করে, গানের স্কুল আছে তাদের, তারা জয়েন করে। বাসায় গানের টিচার আছে, আরবি টিচারও আছে, এগুলো আছে। তো অবসরটা আমাদের এভাবেই কাটে। নানক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি হচ্ছেন সুযোগ পেলেই বাবা মার কবর জিয়ারত করতে বরিশাল চলে যান, এবং এমনও হয়েছে যে সকাল রাতে গিয়ে পৌঁছেছেন, পরের দিন সকালে কবর জিয়ারত করে চলে এসেছেন। এই যে বাবা মার প্রতি ভালোবাসা, একদম সঠিক। কারণ আসলে আমি আজকে এই জায়গাটায় এসেছি আসলে বাবা মার কারণেই এসেছি। আমার বাবা মার অত্যন্ত সহযোগিতা ছিল আমার রাজনীতির পেছনে। সবাই রাজনীতিতে টেনে রাখে, কিন্তু আমার বাবা মা আমাকে সবসময় সহযোগিতা করেছে। তো এটি একটি বিষয় আছে। আর একটি বিষয় হলো যে অবসরকালীন সময়ে যতটুকু সময় পাই তখন বই পড়ার মধ্যে থাকি। বিশেষ করে নেত্রী শেখ হাসিনা যে বইগুলি লেখেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধু ডায়েরি, এগুলো পড়ি। বিভিন্ন পলিটিক্যাল বইগুলি আমি পড়ার চেষ্টা করি এখান থেকে কিছু আহরণের জন্য। আর একটি কাজ করি, মাঝে মধ্যে রান্নায় মুক্ত হয়ে যাই। মাঝে মধ্যে সবাইকে একটু ভয়ও দেয়, তোমরা বেরো আমি রান্না করি, মানে হয়নি ঠিক মতো, বুঝছেন? পছন্দ না হলে এটাই বলে, তোমরা যাও বের হও আমি রান্না করব। আপনার বাবার সাথে যেমন আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আপনার পুত্র সায়াম তার সাথেও আপনার এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? বাবা আমার অত্যন্ত বন্ধু, আপন বন্ধু ছিলেন, আমিও বাবার অত্যন্ত আপন বন্ধু ছিলাম। আবার আমার সন্তান যে সে আমার খুব আপন, খুব বেস্ট ফ্রেন্ড ছিল, আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। এমনকি ফ্রেন্ডশিপটা এমন পর্যায়ে ছিল যে আমার ছেলেটিকে তার জীবনের নিরাপত্তার জন্য তাকে সরিয়ে দার্জিলিংয়ে ভর্তি করে, যে নানকের সঙ্গে পারবে না, নানকের সন্তানের উপর যে কোনো একটা প্রতিহিংসা নিয়ে চরিতার্থ করতে পারে। মাসে একবার আমি যেতাম, চেষ্টা করতাম দেখাতে, সে তো মাসে দুইবার তিনবারও যেত। তো এরকম একবার গিয়েছে, একবার যাওয়ার পরে আমি অপেক্ষা করছি, ছেলেকে খবর দিয়েছে আসার জন্য। তো ছেলে দৌড় দিয়ে একটা হাতে কাগজ দিয়ে চলে আসলো, বললো আব্বু তুমি এটা পড়ো, এটা আমার জীবনে ফার্স্ট লাভ লেটার। আচ্ছা, তো সেই লাভ লেটারটা পড়লাম, পড়ার পরে আমি আবার ওকে ফেরত দিতে চাইলাম। হ্যাঁ বললাম, বিয়াল আট আমাকে না জানে কারোর সঙ্গে আবার এই বসে প্রেম করো না। তো সে বললো না তুমি এটা নিয়ে যাও, এটা মাকে দিও। ছোট বয়সে আপনার কি হওয়ার ইচ্ছা ছিল? আমার ইচ্ছা ছিল আসলে যখন রাজনৈতিক সচেতন না হয়েছে তখন বন্ধু আসলে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। তো ডাক্তার তো হলো না। তো আমি যখন রাজনীতি শুরু করলাম ক্লাস নাইন থেকে, তখন থেকে তো রাজনীতিকেই লক্ষ্য নিয়ে আমি এগোলাম। এবং আসলে আমি রাজনীতিকে আষ্টে পৃষ্ঠে ধরেছি। তবে আমি এটুকু বলবো যে আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলবো যে আমরা রাজনীতি করেছি, জেল খেটেছি, অত্যাচার সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, দেশান্তরিত হয়েছি, তার মধ্যেও আমরা রাজনীতিতে একটি সুন্দর সুঘ্রাণ পেয়েছি। আর সেই কারণেই আসলে রাজনীতি আমাদের আষ্টে পৃষ্ঠে, আমাদের অস্থি মজ্জায়
মিশে গেছে। যেহেতু ঈদের সময়, দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি ঈদের কোনো শুভেচ্ছা বার্তা দেওয়ার থাকে। আমাদের দেশ একটি আস্থার ঠিকানা আমরা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমরা এই দেশ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। আমাদের মধ্য থেকে হীনমন্যতা চলে যাবে, রাজনীতিকদের মধ্যে দেশপ্রেম গড়ে উঠবে। নতুন প্রজন্মের কাছে আমার আবেদন থাকবে, আসুন সময় উপযোগী সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলুন, দেশের তরে গড়ে তুলুন, দেশের জন্য গড়ে তুলুন। ভাবি দর্শকদের জন্য যদি কোনো ঈদের শুভেচ্ছা জানান। এই দেশকে ভালোবাসতে বলবো সবাইকে, কারণ আমি একজন দেশপ্রেমিকের সহধর্মিনী। সেই হিসাবে আমি সবসময় চাইব আগত প্রজন্ম তারা যেন সঠিক সঠিক সুসংবাদটি জানেন, একটি ভূখণ্ডকে কীভাবে রক্ষা করতে হয়, কীভাবে দেশকে ভালোবাসতে হয়, কতভাবে ভালোবাসতে হয়, নিজেকে তৈরি করে কী করে ভালোবাসতে হয়, সঠিক পথে কীভাবে চলতে হয়। ঈদের খুশির মধ্যে সব মাকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ ভাবি। বরিশালকে আসলে কতটা মিস করেন, যেহেতু জন্মস্থান, আপনাকে অনেক ছোট বয়সেই ঢাকাতে চলে আসতে হয়েছে? বরিশালের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না, কিন্তু বরিশালকে আমি খুব ফিল করি। বরিশালে আমার অনেক ফেলে রেখা স্মৃতি, যৌবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমি কাটিয়েছি বরিশালে। অনেক সহযোগিতা করেছেন বরিশালের মানুষেরা আমাকে, এবং জানেন বরিশালের মানুষেরা আমার জন্য অনেক দোয়া করেন। এই যে মাঝে মাঝে আমার বাবা মার কবর জিয়ারতের জন্য আমি যাই, যে দেখা হয়, মানুষের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস আমাকে বারবার বরিশালের দিকে টেনে নিয়ে যায়। তৃণমূলের রাজনীতি করেছেন এক সময়, এখন আওয়ামী লীগের একদম সর্বোচ্চ পর্যায়ে আপনি আছেন, মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন, নিজেকে নিয়ে আর কি ভাবছেন, কোথায় দেখতে চান? দেখেন, কখনোই কোনো পদ প্রত্যাশী আমি ছিলাম না কখনোই। পদ আমার কর্ম আমার পদের ব্যবস্থা করে দিয়েছে, এবং মাননীয় নেত্রী এমন একজন বিচারক যে তিনি যার যার যোগ্যতা অনুসারে তাকে সেখানে আসীন করেন। তো আমি মনে করি যে মাননীয় নেত্রী আমাকে অনেক দিয়েছেন, আমি মাননীয় নেত্রী শেখ হাসিনার ভালো স্নেহ মায়া মমতার কাঙ্গাল। আমাকে মাননীয় নেত্রী শেখ হাসিনা ঢাকার মোহাম্মদপুর, আদাবর, শেরবানগর, ঢাকা 13 থেকে আমাকে এমপি মনোনয়ন দিয়েছেন দুবার, আমি সেখান থেকে দুবারই নির্বাচিত হয়েছি। আমাকে মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে জায়গায় আমাকে যে ক্ষেত্র দেবেন, কাজ করার সুযোগ করে দেবেন, আমি সে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আপনার এত চমৎকার কণ্ঠ, আপনি ভাষণই শুধু শুনি আমরা, আমরা একটা কবিতা শুনতে চাই আপনার কণ্ঠে। জীবন দাসের 4টি লাইন আমি পড়ে শোনাবো। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিদিশার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষে এসেছি, চলে এসেছি। এই চমৎকার আড্ডা নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে, আমরা বিদায় নিব। তার আগে নার্গিস ভাবির গান শুনতে শুনতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নার্গিস ভাবির গান শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। সবাইকে আবারও ঈদ মোবারক ভাবি। এই বয়সে কতটা কি আসবে আমি তো বুঝতেও পারছি না, তবে একটি দেশাত্মবোধক চার লাইন আমি করব। আর নয় স্বপ্নেরই তন্দ্রা, আর নয় স্বপ্নেরই তন্দ্রা, শুনেছি পাখির গান আমরা, শুনেছি আলোর গান আমরা। আর নয় ভুলে থাকা আধারে, পথে যদি থাকে শত বাধারে। আর নয় ভুলে থাকা আধারে, পথে যদি থাকে শত বাধারে, তবু আজ দেব প্রাণ, তবু আজ দেব প্রাণ আমরা। আর নয় স্বপ্নেরই তন্দ্রা, আর নয় স্বপ্নেরই তন্দ্রা,
আরে নয় স্বপ্নেরই তন্দ্রা।